নেত্রকোনার কলমাকান্দায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ১২তে। দুপুরে গুমাই নদীর দুর্ঘটনাস্থলের আধা কিলোমিটার দূরে রাজনগর এলাকা থেকে দুজনের মরদেহ পাওয়া যায়, তাদের মধ্যে একজন শিশু। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে এখনও নিখোঁজ অন্তত ১০ জন। বুধবার সুনামগঞ্জের মধ্যনগর থেকে ৩০ জনেরও বেশি যাত্রী নিয়ে একটি ট্রলার নেত্রকোনা সদরের ঠাকুরাকোনা যাচ্ছিল। মাঝে বালুবাহী ট্রলারের সাথে সংঘর্ষ হয়, ডুবে যায় যাত্রীবাহী ট্রলারটি। ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করে স্থানীয়রা, পরে যোগ দেয় ফায়ার সার্ভিস।